हाय फ्रेंड, वेलकम टू एग्जाम सॉल्यूशन न्यूज। पश्चिमबंग एसएससी नियोग के केंद्र करे शिक्षामंत्री पार्थ चट्टोपाध्याय एक चांचल्यकर वक्तव्य रेखे। टेट को परीक्षा नई, ताछाड़ाओ पश्चिमबंगे टेट निये कोनो दुर्नीति हयनि, अर्थात एसएससी निये कोनो दुर्नीति हयनि। तो ये गुरुत्वपूर्ण तथ्यटी एबार देखे नेब। टेट निये बिरोधीरा नाना वितर्क तैरि करलो, एबार स्पष्ट उत्तर दिलेन राज्येर शिक्षामंत्री पार्थ चट्टोपाध्याय। তিনি জানান চাকরিতে নিয়োগ সহ টেট পরীক্ষা নিয়ে কোনো দুর্নীতি হয়নি। একই সঙ্গে বললেন টেট পরীক্ষা কোনো নিয়োগ পরীক্ষা নয়। এখন তিনি বিধানসভা নির্বাচনের প্রার্থী, তাই প্রচারে বেশি জোর দিতে ইচ্ছে, তার ফলে এই কথা জানান তিনি। একদিন পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন টেট নিয়ে কোনো দুর্নীতি হয়নি। 2018 সালে সুপ্রিম কোর্ট সে কথা বলে দিয়েছে, সব ঠিক আছে, এমনকি শিক্ষামন্ত্রী হিসাবে 10 নম্বরে নিজেকে নয় দেবেন বলেও জানান তিনি। প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্ক কম হয়নি, সে বিষয়ে পার্থবাবু বলেন মোটেও 8 বার প্রশ্নপত্র ফাঁস হয়নি, একবারই একটা গণ্ডগোল দেখা দিয়েছিল। এখনকার প্রযুক্তির যুগে নানা ঘটনা ঘটে, এখন প্রশ্ন ফাঁস হওয়া প্রায় রোজকার ঘটনা, আগেও হয়েছে, প্রচার হতো না। শুক্রবারই কলকাতা বিশ্ববিদ্যালয়কে সেরার তকমা দেওয়া হয়েছে। শিক্ষার উন্নতি নিয়ে পার্থবাবু বলেন রাজ্যে শিক্ষা, যোগ্যতা এবং মেধার ভিত্তিতে বিভিন্ন পদে নিয়োগ করা হয়েছে, শিক্ষাকে বাস্তবমুখী করা হয়েছে, সিলেবাস পরিবর্তন আনা হয়েছে, যেটা আজকের যুগের সঙ্গে খুবই উপযুক্ত। আর টেট পরীক্ষা নিয়ে তিনি বলেন টেট কোনো চাকরি নয়, এলিজিবিলিটি, গ্র্যাজুয়েট হওয়া মানেই তো চাকরি হচ্ছে না। কেন্দ্র তো বছরে 2 বার টেট পরীক্ষা ব্যবস্থা করে, কিন্তু তাতে তো চাকরি হচ্ছে না, অকারণে এসব প্রচার করা হচ্ছে। শিক্ষক নিয়োগ যোগ্যতা অনুযায়ী অনেকে চাকরি পেয়েছে বলে শিক্ষামন্ত্রী বলেন উত্তরবঙ্গে অনেক বামপন্থী প্রার্থী তো চাকরি পেয়েছেন, তাদের মেধার জন্য পেয়েছেন। আমি আবার বলছি টেট একটি এলিজিবিলিটি। তাহলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে এ রাজ্যে টেট নিয়ে, অর্থাৎ এসএসসি নিয়োগ নিয়ে কোনো দুর্নীতি হয়নি, আবার টেট কোনো পরীক্ষাও নয়। টেট পরীক্ষাকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার সাথে তুলনা করলেন।